হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের সকলের ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি সঙ্গেছি ভৈরব প্রত্যেক দিনকার মতো আবারও হাজির পেয়েছি সম্পূর্ণ একটি নতুন চাকরির আপডেট নিয়ে বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের দুটি জেলায় পিএনবি ব্যাংকে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিওন পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে সমস্ত কিছু ইন ডিটেলে জানাবো তো যারা আবেদন করতে ইচ্ছুক যারা আবেদন করতে চাও তারা ভিডিওটিকে কেবই স্কিপ করো না প্রত্যেকেই অবশ্যই ভিডিওতে লাইক করো এবং ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো আর পরবর্তী এমনই বিভিন্ন চাকরির আপডেটগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিওয়ার্স হলে চ্যানেলটিকে তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশানটিকে তোমরা অন করে রাখো তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে তোমরা প্রত্যেকে এই মূর্তি অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি দেখতেই পাচ্ছ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সার্কেল অফিস কলকাতা ওয়েস্ট ইউনাইটেড টাওয়ার থার্ড ফ্লোর ইলেভেন হেমন্ত বসু স্মরণে কলকাতা সাত লক্ষ এক এবং অনস্ক্রিনে দেখতে পাচ্ছ একটি একটি ইমেল আইডি মেনশন করা রয়েছে এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ নেক্সট দেখো এখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ পিওন ইন সাবঅর্ডিনেট ক্যাডার কলকাতা ওয়েস্ট সার্কেল তো ধরো এই মুহূর্তে কলকাতা ওয়েস্ট সার্কেলে সাব অর্ডিনেট ক্যাডারে পিএনবি ব্যাংকে পিওন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে ওকে তো দেখো এখানে যেটি বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমরা যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে তো এখানে যেটি বলা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম পাস ইন টুয়েলভ স্ট্যান্ডার্ড এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় তোমাদেরকে পাশ করে থাকতে হবে সঙ্গে তোমাদের অবশ্যই বেসিক কিন্তু ইংরেজিতে লিখতে এবং পড়তে কিন্তু জানতে হবে ভিডিওটির মাঝখানে বন্ধুরা তোমাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে বন্ধুর একটি গুড নিউজ আন একাডেমির যে কোনো সাবস্ক্রিপশন নিলেই তোমরা বিটি টোয়েন্টি টু এই কোডটি ইউজ করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ তবে এই অফার শুধুমাত্র আজকের জন্যই অফারটি শুরু হয়েছে চোদ্দোই মার্চ থেকে ষোলোই মার্চ পর্যন্ত এর ভ্যালিড রয়েছে রাত্রি বারোটা পর্যন্ত যারা আন অ্যাকাডেমিতে সাবস্ক্রিপশন নেওয়ার কথা ভাবছো দেরি না করে আজকেই সাবস্ক্রিপশন নিয়ে নাও তবে মনে রাখবে বিটি টোয়েন্টি টু এই কোড ইউজ করলেই তোমরা শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ এবং এই ডিসকাউন্ট পাওয়ার যে কুপন কোড বা

এম জিরো থ্রি এবং যেখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা টপ এডুকেটাররা কিন্তু রয়েছে যারা তোমাদেরকে ক্লাস করাবেন ওকে তো জানিয়ে রাখি বন্ধুরা বর্তমানে কিন্তু আজকে কিন্তু এই অফারটি শেষ হচ্ছে যে কোনো সাবস্ক্রিপশানের ওপর তোমরা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ শুধুমাত্র বিটি টোয়েন্টি টু এই কোড ইউজ করে তাই দেরি না করে আজকে তোমরা তোমাদের পছন্দের যেকোনো একটি সাবস্ক্রিপশন নিয়ে নাও ডিসক্রিপশান বক্সে ডিসকাউন্ট পাওয়ার লিংক দেওয়া থাকবে প্রত্যেকেই সেখানে ক্লিক করে তোমরা এই ডিসকাউন্টের অফার নিতে পারো নেক্সট বলা হচ্ছে এজ ক্রাইটেরিয়া তো বন্ধুরা এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে এক এক দু হাজার বাইশ তারিখ অনুযায়ী আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে এজ রিল্যাক্সেশনও কিন্তু রয়েছে এসসি এস ক্যান্ডিডেটরা কিন্তু পাঁচ বছরের বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে ওবিসি ক্যান্ডিডেটরা তিন বছরের বয়সের ক্ষেত্রে কিন্তু ছাড় পেয়ে যাবে এছাড়া দেখতে পাচ্ছ আরও বেশ কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে তো অবশ্য তোমরা এগুলো নিজের একটু দেখে নেবে এবং এই পোস্টে তোমাদেরকে মান্থলি স্যালারি বন্ধুরা যেটি দেওয়া হবে দেখতে পাচ্ছ এক্ষেত্রে মেনশন করে দা হয়েছে বেসিক পে চোদ্দ হাজার টাকা থেকে আঠাশ হাজার টাকা এবং দেখতে পাচ্ছো এর সাথে কিন্তু আরও আদার্স অ্যালাউন্সও কিন্তু রয়েছে নেক্সট দেখো বলা হচ্ছে ডিটেলস অফ ভ্যাকেন্সি তো কোন কোন জেলায় নিয়োগ করা হচ্ছে দেখি পাচ্ছ এখানে সার্কেল অফিসগুলির নাম দিয়ে দেওয়া হয়েছে এক নম্বরে বলা হচ্ছে হাওড়া জেলায় নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে মোট আটটি শূন্যপদ রয়েছে যার মধ্যে এসসি ক্যাটাগরিতে দুটি এসটি ক্যাটাগরিতে একটি ওবিসি ক্যাটাগরিতে একটি ইউআর ক্যাটাগরিতে তিনটি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে একটি এইচআই ক্যাটাগরিতে একটি এবং ডিএক্স এস এই ক্যাটাগরিতে একটি সব মিলিয়ে আটটি শূন্যপদ রয়েছে ওকে নেক্সট দেখো কলকাতায় রয়েছে আটটি শূন্য পদ এক্ষেত্রেও দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলি বলে দেওয়া হয়েছে অবশ্যই তোমরা ভিডিওটিকে পজ করে একটু দেখে নেবে তো এক্ষেত্রে মোট ষোলোটি কিন্তু শূন্যপদ রয়েছে ওকে এবং কোন কোন সার্কেলে নিয়োগ করা হচ্ছে সেটিও তোমাদেরকে জানিয়ে দিলাম নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে সিলেকশন প্রসেস তো এই ক্ষেত্রে বন্ধুরা সিলেকশন প্রসেস যেটি রয়েছে দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে মেনশন করে দেওয়া হয়েছে দ্য সিলেকশন অফ পিউন্স উইল বি মেড অন দা বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস অবটেইনড বাই দ্য ক্যান্ডিডেটস ইন টেন্থ স্ট্যান্ডার্ড অ্যান্ড টুয়েলথ স্ট্যান্ডার্ড অর্থাৎ এক্ষেত্রে বন্ধুরা মাধ্যমিকে পাওয়ার নম্বর এবং উচ্চ মাধ্যমিকে পাওয়ার নম্বরের ওপর ভিত্তি করে কিন্তু সিলেকশন করা হবে তো বন্ধুরা তোমরা যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কোথেকে ডাউনলোড করবে এই অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে তোমরা ক্লিক করো একটি লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই নোটিফিকেশানটিকে ডাউনলোড করে নিতে পারবে এবং সেই নোটিফিকেশনের মধ্যেই অ্যাপ্লিকেশান ফর্মটিও রয়েছে তাছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল দেখতে পাচ্ছ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো সেখান থেকেও তোমরা কিন্তু এই নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটোকে ডাউনলোড করে নিতে পারবে তো অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ করার পর এর সাথে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টের জারক সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর মেনশান করে দেওয়া হয়েছে তো প্রত্যেকটি ডকুমেন্ট তোমরা কিন্তু ভালোভাবে এখানে পড়ে নেবে যে কী কী অ্যাটাচ করতে বলা হয়েছে এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জারক সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদেরকে কিন্তু আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করতে হবে তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের কিন্তু একটি নিজের নাম এবং ঠিকানা লেখা এবং পঁচিশ টাকা আর পোস্টাল স্ট্যাম্প সাটানো একটি তোমাদেরকে খাম তোমাদেরকে কিন্তু এর সাথে দিতে হবে এবং প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেট জেরক্স সেলফ অ্যাডিস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে একটি খামের ভেতর বন্ধুরা তোমরা ভরবে এবং সেই খামের ওপর তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে যে ঠিকানায় পাঠাতে হবে প্রত্যেকেই তোমরা নোট করে নাও দ্য চিফ ম্যানেজার এইচআরডি ডিপার্টমেন্ট পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সার্কেল অফিস কলকাতা ওয়েস্ট ইউনাইটেড টাওয়ার থার্ড ফ্লোর ইলেভেন হেমন্ত বসু সরণি কলকাতা সাত লক্ষ এক এই ঠিকানায় বন্ধুরা তোমাদের আবেদন পত্রটিকে তোমরা রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে পারবে এক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট বন্ধুরা যেটি রয়েছে দেখতেই পাচ্ছো তেইশে মার্চ দু হাজার বাইশ তারিখ আবেদনের লাস্ট ডেট রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক যারা আবেদন করতে চাও তাদেরকে এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে আশা করি আমি তোমাদেরকে পেরেছি যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাতে পারো তাছাড়া তোমাদেরকে বলবো শুধুমাত্র ইনফরমেশনগুলো তোমাদের সাথে আমি কিন্তু এই ভিডিওতে শেয়ার করেছি আরও বিস্তারিত জানতে বা আবেদন করার পূর্বে অবশ্যই তোমরা এই নোটিফিকেশান ভালোভাবে পড়ে বুঝে তারপরই তোমরা কিন্তু আবেদন করবে বন্ধুরা আনাকিমিট অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর তোমরা যদি ফ্রি ভার্সন ইউজ করো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো এক্ষেত্রে কোনো রকম কোনো সুবিধে কিন্তু পাচ্ছ না তবে তোমরা যদি প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নাও বন্ধুরা এক্ষেত্রে তোমরা কিন্তু কমপ্লিট সিলেবাস তোমরা পেয়ে যাচ্ছ আনলিমিটেড প্র্যাকটিস সেট পাচ্ছো আনলিমিটেড পিডিএফ বা নোটস তোমরা এখান থেকে পেয়ে যাবে এছাড়া রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনও থাকছে টপ এডুকেটররা তোমাদের কিন্তু সে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে দেবেন ওকে এছাড়া দেখতে পাচ্ছো এখানে বলা হচ্ছে আপনার প্রিয় শিক্ষকের কাছ থেকে শিখুন পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিয়মিত ছাত্র

ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সমস্ত কিছু জানতে পারো বা তোমরা সরাসরি আমাকে কমেন্ট করতে পারো আমি সেই কমেন্টের রিপ্লাই তোমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে করে